আজকের ভিডিওটি অবশ্যই হেডফোন লাগিয়ে শুনুন। একবার একটি 16 বছরের ছেলে তার মাকে বলে যে, মা, তুমি আমাকে আমার 18 বছরের জন্মদিনে কি গিফট দেবে? ছেলের কথা শুনে তার মা বলে যে, যখন তোর বয়স 18 বছর হয়ে যাবে, তখন এই আলমারির উপরে দেখিস, এই আলমারির উপরেই তোর গিফট থাকবে। যদি এখনই তোকে বলে দিই, তাহলে গিফটের কোনো মজাই থাকবে না, এটি তোর জন্য অনেক বড় একটি সারপ্রাইজ হবে। এর কিছুদিন পরে ওই ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। ছেলেটির বাবা ও মা তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তার চিকিৎসা করে এবং রিপোর্ট দেখার পরে ডক্টর তার বাবা ও মাকে বলে যে, আপনার ছেলের হৃৎপিণ্ডে একটি ফুটো আছে, এ আর মাত্র 2 মাসের বেশি বাঁচবে না। কিন্তু 2 বছর পরে যখন ছেলেটি সুস্থ হয়ে বাড়ি ফেরে, তখন সে জানতে পারে যে তার মা এখন আর এই পৃথিবীতে নেই। এটি শুনে তার চোখ থেকে জল পড়তে থাকে। সে কাঁদতে কাঁদতে ওই আলমারির কাছে যায় এবং আলমারিটিকে খোলে, আর সে দেখে যে আলমারিতে একটি গিফট রাখা আছে। সে দ্রুত ওই গিফটটিকে খোলে আর দেখে সেখানে একটি চিঠি আছে, যেখানে লেখা আছে, আমার প্রাণের ছেলে, যদি তুই এই চিঠিটি পড়ছিস, তাহলে তুই ঠিক হয়ে গেছিস, সুস্থ আছিস, খোদার কাছে লাখ লাখ শুকরিয়া। তোর মনে আছে যখন তুই অসুস্থ হয়ে পড়েছিলি, তোকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, তখন ডক্টর বলেছিল তোর হৃৎপিণ্ডে একটি ফুটো আছে। তোর যে হৃৎপিণ্ডে ফুটো ছিল, এই কথাটি আমি আর তোর বাবা আগে থেকেই জানতাম। জন্ম থেকেই তোর হৃৎপিণ্ডে ফুটো ছিল বেটা। এই কথাটি আমি আর তোর বাবা 16 বছর ধরে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, তোকে কখনো বলিনি, এর জন্য আমাকে ক্ষমা করে দিস। কিন্তু যখন সেদিন ডক্টর বলেছিল তুই আর মাত্র 2 মাসের বেশি বাঁচবি না, সেই রাত্রে আমি সারা রাত কাঁদতে থাকি এবং তোর কপালে চুমু খেতে থাকি। আর সকালে আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার হৃৎপিণ্ড তোকে দিয়ে দেব, আর আমি সেটাই করি। তোর মনে আছে তুই একদিন আমাকে বলেছিলি যে, মা, আমার 18 বছরের জন্মদিনে তুমি আমাকে কি গিফট দেবে? তো বেটা, আমি তোকে আমার মনটাই দিয়ে গেলাম, একে সবসময় যত্ন করে রাখিস, আর তোর এই মাকে সবসময় মনে রাখিস। বন্ধুরা, সন্তানের জীবনের সুখের জন্য মা তার নিজের জীবন পর্যন্ত হাসতে হাসতে দিয়ে দেয়। মায়ের ভালোবাসার কোনো সীমা হয় না, কোনো মূল্য হয় না। মায়ের মনের গভীরতা কেউ দেখতে পারে না, কারণ মা তো মাই হয়ে থাকে, মায়ের মতো কেউই হতে পারবে না। তাই মাকে সবসময় ভালোবাসুন। সবশেষে আমি আপনাদের একটি কথাই বলতে চাই, আপনাদের যাদের মা আছে আর যারা মাকে ভালোবাসেন, আজ একবার অবশ্যই মাকে জড়িয়ে ধরে বলবেন, আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক ভালোবাসি।